ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা কমিটি। অবশেষে 11 কোটির বেশি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, নির্বাচন কমিশনের ডাটা সেন্টারে সংরক্ষিত এসব নাগরিকের তথ্য 20,000 কোটি টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার 9 অক্টোবর বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, 2022 সালের 4 অক্টোবর এনআইটি যাচাই সেবা গ্রহণ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ও আইসিটি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাচন কমিশনের তথ্য উপাত্ত কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিময় বা বিক্রি করতে পারবে না। চুক্তি অনুসারে 11 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্যের মিরর কপি তৈরি করে 2019 সালের এপ্রিলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে দেয়া হয়। কিন্তু সেই তথ্য উপাত্ত বিনিময় বা বিক্রি না করার শর্ত থাকলেও কম্পিউটার কাউন্সিল নাগরিকের ব্যক্তিগত তথ্যের মিরর কপিটি 2019 সালের সেপ্টেম্বরে ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেড নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রদান করে। তালেবুর রহমান বলেন, ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেড নাগরিকদের ব্যক্তিগত এসব তথ্য পরিচয় .gov.bd নামক ওয়েবসাইটের মাধ্যমে 180টিরও বেশি দেশি বিদেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে 2019 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অর্থের বিনিময়ে বিক্রি করে আসছে। নাগরিকদের তথ্য ফাঁসের অভিযোগে ইতোমধ্যে ডাটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব রাজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 19 জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করা হয়েছে।